আমি 100 এর আন্দাজে দাগাই দিয়ে আসছি মাশাআল্লাহ আমি কমন পড়া নাই তো আমি কি করব আমি যদি আল্লাহ চায় তাহলে পারি নাই না পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কোশ্চেনও ইজি এসেছে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় হয়ে যাবে আমি পাইনি ওই রকম কিছু শর্ট সিলেবাসে বাইরে মানে সব সিলেবাসের আন্ডারেই এসেছে কোশ্চেনের মান না বেশি কঠিন হয় না মিডিয়াম সাইজে কঠিন হয়েছে মিডিয়াম হইছে সব শিক্ষার্থী যারা আনসার করতে পারে এরকম প্রশ্ন করেছে পরীক্ষা সব মানে মোটামুটি ভালোই সহজ আসছে আমার কাছে তো সহজই লাগছে শর্ট সিলেবাস থেকেই আসছে বাইরের থেকে বেশি আসে নাই হয়তো বা কম সংখ্যক হবে বেশিরভাগই শর্ট সিলেবাস থেকে আসছে কোশ্চেনটা একদম স্ট্যান্ডার্ড আসছে কোনো একদম ইজি করে নাই যে একদম সবাই চান্স পেয়ে যাবে আবার খুব হার্ডও করে নাই একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে যেটা আর কি করা উচিত ছিল জিএসটি প্রোগ্রামটাও খুব ভালো হয়েছে কারণ এতে করে আমাদের তো আর সারা বাংলাদেশ ঘোরা লাগতেছে না 24টা ইউনিভার্সিটি একসাথে পরীক্ষা দিতেছে তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে একটা দ্বারা এটা তো হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের পাশ মার্ক হচ্ছে 30 তো বাংলাতেই 30 দিয়ে পাশ মার্কটা উঠাতে পারবে প্রশ্ন দেখছি আর দাগাইছি প্রথমে কোশ্চেনে দাগাইছিলাম এখন আমার লেট হয়েছে বাট পরে যখন 15 মিনিট যা কোশ্চেনের দিকে মানে খালি উত্তরটা দেখছি আর দেখাচ্ছি ওটা দেখছি আর দেখাচ্ছি পরে আমার কাছে খুব সহজই মনে হয়েছে বাংলাটা একদম ইজি আসছে একদম কমন প্রশ্ন সব কিছু থেকে আর ইংলিশটা মোটামুটি ভালো আসছে গ্রামাটিক্যাল বেশি আসছে আর কি জিকেটা আমার কাছে একটু হার্ড লাগছে বাট ওই তুলনায় বাংলা ইংলিশটা ঠিক ছিল